নমস্কার বন্ধুরা, আরআর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি আপনাদের সামনে পাবদা মাছের একটা রেসিপি নিয়ে। আর পাবদা মাছটা সবারই একটা প্রিয় মাছ। পাবদা মাছ কিন্তু আমার খুব 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 প্রিয় মাছ। আর এই মাছটা দিয়ে আমি আজকে আলু ও ঝিঙে দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। আর আমি পাবদা মাছ রান্না করব ঝিঙে দিয়ে। তো এখানে নিয়েছি 2 ঝিঙে 2 আলু, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাতা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আদা ছেঁচে নিয়েছি, আর সরিষার তেল। বন্ধুরা, আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো একটু বড়, তাই আমি কেটে নিচ্ছি, তা না হলে তরকারিতে দেওয়ার পর ভেঙে যাবে। আম পড়ে পড়ে সব শেষ হয়ে গেল। আজকে সকালে আমি 1 বালতি আম কুড়িয়েছি। ওই আরেকটা পড়েছে, নিয়ে আসো, রাস্তা 2টো পড়েছে, এখানে রেখে যাও। সরে যা। মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি মাছ ধুয়ে নিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়েছি লবণ, বন্ধুরা আমি এখন ঝিঙে কেটে নিচ্ছি। ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলু কেটে নিচ্ছি। মাছে হলুদ লবণ মেখে নিয়েছি, আর উনুনে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, আর এই তেলে আমি মাছ ভেজে নেব। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেব। মাছ আমি উল্টে নিচ্ছি,
মাছগুলো ভাজানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি, ফেলতে দিয়ে তুলে নিই। আমার ডিমে যেতে পারে, আর এই বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, সাদা জিরে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিবে রাখা, আর একটু আদা বাটা, আদা বাটাটা পড়ে গেছে এই দেখুন। দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এরকম ভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট আমি মশলার সঙ্গে আলু কষে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙিয়ে, আমি 3-4 মিনিট জাল করে নেব। বন্ধুরা, আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি, দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। আর আমি ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব, ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম, আর এখন আমি দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই পাবদা মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আরও কোন ধরনের রেসিপি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই।